তো অ্যাট ফার্স্ট আমি আগে তালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে তালের উপরে যে খোসাটা আছে সেটা ভালোভাবে উঠিয়ে নেব। তো সেম প্রসেসে আমি আরেকটা তাল ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নেব। আমি এই দুটো তাল ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে আর ধুয়ে রেখে দিয়েছি। তোমরাও এরকম কুচকুচে কালো তাল দেখে নেবে বাজার থেকে কেনার সময়, কারণ যে তালগুলো সবুজ রঙের হয় সেই তালগুলো খেতে একদম ভালো হয় না আর মিষ্টিও হয় না। তাল ধুয়ে নেওয়ার পরে এরকমভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তোমরাও এরকমভাবে খোসা ছাড়িয়ে নেবে। তো এখানে আমি আপাতত একটা তালই দেখাচ্ছি, তোমাদের কাছে যতগুলো তাল থাকবে তোমরাও সেম প্রসেসে এরকমভাবে ধুয়ে আর খোসা ছাড়িয়ে নেবে। তালটা নরম করার জন্য অল্প জল দিয়ে হালকা মেখে নেব, যেরকম করে আমরা আটা বা ময়দা মাখি। এবার তাল থেকে কাই বার করার জন্য এইভাবেই ঘষে নেব। আমি একটা ফুটো বাটি নিয়েছি, তোমরাও এরকম ফুটো বাটি বা ফুটো থালা নিতে পারো কাই বার করার জন্য। তাল ঘষে নেওয়ার পর এরকম একটা ঘন জুস বেরিয়েছে। তাল ঘষে নেওয়ার পরেও কিন্তু অনেক সময় তালের মধ্যে আঁচ থেকে যায়, সেজন্য আমি এখানে পরিষ্কার একটা নেট ব্যবহার করেছি তালটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য। তোমরা চাইলে এইভাবেও ইউজ করতে পারো অথবা পাতলা পরিষ্কার ওন্নাও নিয়ে নিতে পারো। তাল ছেঁকে নেওয়া হয়ে গেছে, তো এর মধ্যে আমি সুজি আর কলা অ্যাড করব। অনেকেই আছে শুধু চিনি দিয়ে বানায়, তো আমি এখানটায় চিনি দিয়ে শুধু বানাবো না। তোমরাও বন্ধুরা ঘরে আমার মতো করে এইভাবে বানিয়ে নেবে, তারপরেই তোমরা দেখতে পাবে যে বড়াগুলো কত টেস্টি আর নরম তুলতুলে তৈরি হয়েছে। ফার্স্টেই আমি কলার খোসা ছাড়িয়ে নিয়ে কলাগুলোকে এইভাবে ভালোভাবে মেখে নেব আর তার মধ্যে দিয়ে দেবো চিনি। এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো ময়দা। এবার কলা মাখার মধ্যে অল্প করে তালের ঘন জুসটা দিয়ে মেখে নেব। অল্প করে নিয়ে নেওয়ার কারণ এটা প্রথমে আমরা গোবিন্দর জন্য ভোগ বানাবো এই তালের বড়া দিয়ে, তারপরে সেই প্রসাদ গ্রহণ করে তারপরে যে তালটা থাকবে সেটা আমরা ঘরে পরে বানাবো। তো সেই জন্য আমি এখানে সব কিছুই পরিষ্কার বাসন নিয়েছি যেগুলো আমরা পুজোর কাজে ইউজ করে থাকি। কলা আর তাল মাখতে মাখতে এর মধ্যে দিয়ে দেবো সুজি, সন্ধক লবণ, এটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এই সন্ধক লবণটা কিন্তু সব পুজোর কাজেই ইউজ করা যায়। আমার কিন্তু তাল মেখে নেওয়া কমপ্লিট আর কড়াইতে তেলও গরম হয়ে গেছে। তো এবার একটা একটা করে তালের বড়া দিয়ে দেবো কড়াইতে, ভালোভাবে ভেজে নেব। কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি আমি তালের বড়া আর ভাজাও স্টার্ট হয়ে গেছে দেখো। আর এরকমভাবে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে বড়াগুলো, যাতে খুব সুন্দর টেস্ট আসে। তালের বড়া ভাজা কমপ্লিট। তো চলো এবার গোবিন্দকে ভোগ দেওয়া যাক। আমি কিন্তু আমার গোপুকে ভোগ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের রিভিউটা আমাকে মোটিভেট করে পরের ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ।